আশা আর স্বপ্নে বিভোর মানুষের সদাব্যস্ত নগরী ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা পৌরসভাকে কর্পোরেশনের মর্যাদায় উন্নীত করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশনকে গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য ১৯৮৩ সালের ঢাকা পৌর অধ্যাদেশে ব্যাপক সংশোধন করেন। তখন থেকেই মেয়র এবং কমিশনাররা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে সঠিক দিক নির্দেশনার অভাবে পথ হারিয়েছে আমাদের ঢাকা। বর্তমানে দুঃসহ যানজট, গণপরিবহনের অভাব, অপরিকল্পিত অবকাঠামো, অপর্যাপ্ত গৃহায়ন ব্যবস্থা, পরিবেশ দূষণ সহ অগণিত চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে এই শহর। তবে সমস্যা যত জটিলই হোক না কেন, আমাদের অদম্য চেতনায় একটি নতুন ও নির্ঝঞ্ঝাট ঢাকা গড়ে তুলতে আশার আলো জ্বালায় যেই ঢাকা হবে আমাদের সকলের। একটি আদর্শ আধুনিক নগরী গড়ে তোলার জন্য দরকার সময় উপযোগী, কার্যকর ও সৃজনশীল পরিকল্পনা। এ সকল পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে মেগাসিটি ঢাকার অনেক সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় বিশ্বমানের এক অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল একটি সুনির্দিষ্ট ইশতেহার তৈরি করেছেন। অদম্য ঢাকা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষের পরামর্শ ও প্রত্যাশা নিয়েই তৈরি করা হয়েছে এই ইশতেহার। এর মধ্যে আমাদের কিছু উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা আছে। মশক নিয়ন্ত্রণ, মশা এবং মশাবাহিত রোগ ঢাকা শহরে বিদ্যমান প্রধান সমস্যাগুলোর একটি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল বছরই তীব্র ভোগান্তির শিকার হয়েছে নগরবাসী। তাই নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করতে নগরীর মশা নিয়ন্ত্রণে বেশ কিছু কার্যকর পরিকল্পনা করা হয়েছে। যেমন মশক নিধনে বছরব্যাপী কার্যক্রম চালু করা হবে, লার্ভা ও মশা ধ্বংস করতে উপযুক্ত কীটনাশক প্রয়োগ করা হবে, জলাবদ্ধতা দূর এবং নোংরা জলাশয়গুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে, বসত বাড়িতে জমে থাকা পানি পরিষ্কারে নাগরিকদের সচেতন করতে সাপ্তাহিক কার্যক্রম হাতে নেওয়া হবে, ঢাকার বিভিন্ন অঞ্চলে মশার প্রবলতা নিয়মিত পরীক্ষা করা হবে, সিট্রোনেলা, বেসিল ও লেমন গ্রাসের মতো মশা প্রতিরোধক গাছ লাগাতে উৎসাহিত করা হবে। যানজট ব্যবস্থাপনা। রাজধানী ঢাকাকে বলা হয় যানজটের নগরী। প্রতিদিন লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই যানজটের কারণে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জেঁকে বসা এই যানজট সমস্যা সমাধানে তাই চাই সৃজনশীল উদ্যোগ। এ লক্ষ্যে ঢাকা মহানগরীর যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড টানেল রোড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইউলুপ ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। রাস্তার ওপরে যত্রতত্র পার্কিং, ময়লা আবর্জনা, নির্মাণ সামগ্রী রাখার কারণে সড়কগুলো ক্রমশ সরু হয়ে এসেছে, তাই এগুলো সরিয়ে পুরো রাস্তা যান চলাচলের উপযোগী করে তোলা হবে। ভাঙাচোরা সড়ক মেরামতের দ্রুত উদ্যোগ নেওয়া হবে। কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পথচারীদের চলাচলের সুবিধার্থে প্রশস্ত ফুটপাথ নির্মাণ করা হবে। ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে সড়কের ট্রাফিক বাতিগুলোকে সচল করা হবে। ঢাকা সড়কে যানবাহনের বর্তমান গতি ঘন্টায় ৪ কিলোমিটার। এক বছরের মধ্যে এই গতি বৃদ্ধি করে ৮ কিলোমিটারে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা শহরের অধিকাংশ সড়কই বর্তমানে উত্তর দক্ষিণমুখী, তাই নতুন রুট হিসেবে পূর্ব পশ্চিমমুখী সড়ক নির্মাণের পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা হবে। শহরের ভেতরের রেল ক্রসিংগুলোর কারণে যানজট তৈরি হয়। এ থেকে নগরবাসীকে মুক্তি দিতে ক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। দূষণ। বিশ্বের দূষিত নগরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে আমাদের রাজধানী ঢাকা। অন্যান্য দূষণ ছাড়াও বায়ু দূষণ তীব্র আকার ধারণ করেছে। এজন্য একটি দূষণমুক্ত নির্মল ঢাকা গড়তে জনবহুল এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানাগুলো নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে। আরবান এগ্রিকালচার বা নগর কৃষি ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হবে। বিদ্যমান পার্কগুলো এবং অব্যবহৃত জায়গায় পরিবেশের সাথে মানানসই সবুজায়ন করা হবে। পরিবেশ বান্ধব দালানের জন্য সিটি কর্পোরেশন থেকে বিশেষ সার্টিফিকেটের ব্যবস্থা এবং ক্ষেত্র বিশেষে প্রণোদনা দেওয়া হবে। দালানগুলোতে ভার্টিক্যাল গার্ডেন প্রকল্প চালু করা হবে। বায়ু দূষণ রোধে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে ব্রিকফিল্ড বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। শব্দ দূষণ রোধে বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে।
পরিচ্ছন্ন ঢাকা, একটি পরিচ্ছন্ন শহর সেখানকার উচ্চ জীবনমানের নির্দেশক বটে। তাই ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে, বাসযোগ্য করে গড়ে তুলতে কিছু কার্যকর পরিকল্পনা করা হয়েছে। যেমন মূল সড়ক, অলিগলি, খেলার মাঠ, পার্ক, ড্রেন, লেক ও জলাশয় সহ মহানগরীর সর্বত্র সার্বক্ষণিক পরিচ্ছন্নতা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর জবাইখানাগুলো হাইজেনিক ও বিশ্বমানে উন্নীত করতে আধুনিক স্লটার হাউস নির্মাণ করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় শুরুতে সেপারেশন এবং সর্টিং পদ্ধতি চালু করা হবে। আবর্জনা পুনঃব্যবহার কেন্দ্র তথা রিসাইক্লিং সেন্টার গড়ে তোলা হবে, যেখানে প্লাস্টিক ও পুনঃব্যবহার যোগ্য অন্যান্য বর্জ্যগুলো পাঠানো হবে। ই বর্জ্য সংগ্রহ ও মেডিকেল বর্জ্য সংগ্রহ এবং সঠিক নিষ্কাশন নিশ্চিত করা হবে। রাত 12টা থেকে ভোর 5টার মধ্যে সব আবর্জনা অপসারণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হবে। আবর্জনা বহনের জন্য কম্প্যাক্টর সহ কভার ট্রাক মোতায়েন করা হবে। গণপরিবহন, যে কোনো আধুনিক ও বাসযোগ্য শহরের প্রধান উপাদানই হল কার্যকর গণপরিবহন ব্যবস্থা। তাই ঢাকা শহরের নাজুক গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করতে বাস রুটগুলোকে প্রয়োজনের ভিত্তিতে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। বাস রুটগুলো ফ্রাঞ্চাইজ মডেলে রূপান্তর করা হবে। বিভিন্ন বাস কোম্পানির সাথে সমন্বয় করে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ও হাইড্রোজেন চালিত বাস সার্ভিস চালু করা হবে। গভীর রাতে রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে পৌঁছানো যাত্রীদের সুবিধার্থে রাত্রিকালীন নিরাপদ বাস সার্ভিস চালু করা হবে। গণপরিবহনগুলোকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলতে সেগুলোতে ক্যামেরা ও জিপিএস ট্র্যাকার স্থাপন করা হবে। বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট বে নির্মাণ করা হবে। সব ধরনের গণপরিবহন সমূহকে সমন্বিত পরিবহন ব্যবস্থার আওতায় আনা হবে। সড়ক নিরাপত্তা, প্রতিদিনই রাজধানীর সড়কে নগরবাসী সম্মুখীন হচ্ছে বিভিন্ন দুর্ঘটনার। আমরা হারাচ্ছি অনেক তাজা প্রাণ, তাই নগরবাসীর জন্য নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য নেওয়া হয়েছে বেশ কিছু কর্মপরিকল্পনা। যেমন প্রয়োজনীয় সংখ্যক আধুনিক ও দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ, সংরক্ষণ ও সুপরিকল্পিতভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে। নতুন ফুটপাথ নির্মাণ এবং প্রয়োজনীয় বিদ্যমান ফুটপাথ সংস্কার ও প্রশস্ত করা হবে। পথচারীদের জন্য বিভিন্ন স্থানে স্কাইওয়াকের প্রবর্তন করা হবে। যথাযথ স্থানে আন্ডারপাস নির্মাণ করা হবে। ট্রাফিক আইন বিষয়ে গাড়ি চালকদের যথাযথ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। অবকাঠামো, নাগরিক সুবিধা নিশ্চিতকল্পে অবকাঠামোগত উন্নয়ন অবশ্যই প্রয়োজনীয়, তবে সেগুলো হতে হবে সুপরিকল্পিত এবং কার্যকর। পার্কিং এবং সড়ক নির্মাণের মতো অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন বিদ্যমান পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্যিক এলাকায় বহুতল পার্কিং ভবন তৈরি করা হবে। বিভিন্ন রাস্তা নির্দেশক ওভারহেড ডিজিটাল বোর্ড তৈরি করা হবে। ঢাকা শহরের চারিদিকে রাজুক কর্তৃক প্রস্তাবিত রিং রোড তৈরিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কমন ইউটিলিটি পাইপস ও ইউটিলিটি টানেল নির্মাণ করা হবে। স্বাস্থ্যসেবা, ঢাকায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা বেশ ব্যয়বহুল। হাতের নাগালে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যাও তেমন বেশি নয়। তাই ঢাকাবাসীর জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজেই নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সুস্থ সবল নগরী গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে। দ্রুত সেবাদানের লক্ষ্যে মোবাইল মেডিকেল ইউনিট চালু করা হবে। ফ্যামিলি কাউন্সিলিং সেবা চালু করা হবে। রিমোট ও ভার্চুয়াল মেডিকেল সেবা চালু করা হবে। নারী, শিশু ও প্রতিবন্ধী বান্ধব ঢাকা। বর্তমান ঢাকা শহরে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নেই কোনো বিশেষ সেবা। তাদের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগও সীমিত, কিন্তু একটি আধুনিক বাসযোগ্য শহরে তাদের জন্য অবশ্যই স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের সুযোগ থাকতে হবে। এ লক্ষ্যে নারীদের জন্য পৃথক ও নিরাপদ বাস সার্ভিস চালু করা হবে। গৃহহীন শিশু ও নারীদের জন্য নিরাপদ রাত্রিকালীন আশ্রয় কেন্দ্র তৈরি করা হবে। প্রত্যেক ওয়ার্ডে শিশুদের জন্য আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। নগরীতে ওয়ান স্টপ বাস সার্ভিস চালু সহ মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, নারী, শিশু এবং সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশনের কমিউনিটি হাসপাতালগুলোতে নারীদের মাতৃত্বকালীন এবং 5 বছর পর্যন্ত সব শিশুর বিনা খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
সিটি কর্পোরেশনের নারীদের সেবা দেওয়ার জন্য একটি বিশেষ নারী সেল গঠন করা হবে। প্রতিবন্ধী বান্ধব বিদ্যমান আইনগুলো কঠোরভাবে প্রয়োগ এবং সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা। প্রায়ই বিভিন্ন ধরনের অগ্নি দুর্ঘটনার শিকার হচ্ছে নগরবাসী। এছাড়া ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেও রয়েছে আমাদের ঢাকা। এসব দুর্যোগ দুর্ঘটনা রোধ এবং পুনর্বাসনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় অত্যাধুনিক ও দক্ষ জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট গড়ে তোলা হবে। দুর্ঘটনা ও দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য মানসিক পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। নিরাপদ পানি। শহরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে সম্পূর্ণ নতুন কিছু পরিকল্পনা করা হয়েছে। সুপেয় পানির চাহিদা পূরণে পার্ক, রেল স্টেশন ও বাস স্টপের মতো জনবহুল জায়গায় পানির ডিসপেন্সার স্থাপন করা হবে। জলাবদ্ধতা নিরসনে ওয়াসার সাথে সমন্বয় করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ওয়াসার আওতামুক্ত এলাকাগুলোতে পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ করা হবে। নিয়মিত এলাকা ভিত্তিক পানির বিশুদ্ধতা পরীক্ষা করা হবে। নিরাপদ খাদ্য। খাদ্যে ভেজাল ও ফরমালিনের প্রকোপে প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে ঢাকাবাসীকে, কিন্তু একটি সুস্থ সবল নাগরিক সমাজ প্রতিষ্ঠায় নিরাপদ খাদ্য অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নগরবাসীকে সুলভে ভেজাল মুক্ত খাবারের ব্যবস্থা করে দিতে বিশেষ বিশেষ স্থানে কৃষক মার্কেট ও নাইট মার্কেট স্থাপন করা হবে। ভেজাল তথা ফরমালিন মুক্ত খাদ্য সামগ্রী নিশ্চিত করতে প্রতিটি বাজারে ভেজাল খাবার পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। পাবলিক টয়লেট। ঢাকা শহরে পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে প্রতিনিয়ত বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে নাগরিকদের। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সমস্যাটি আরও জটিল আকার ধারণ করে। এই সমস্যা সমাধানে প্রাথমিক উদ্যোগ হিসেবে বাস স্টপ, শপিং মল, পেট্রোল বা গ্যাস স্টেশন, বাজার ও অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক ব্যবস্থা সহ পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। ইন্টেলিজেন্ট সিটি। আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে ঢাকার অনেক অংশ এখনও সেই পুরনো যুগেই পড়ে আছে। আবার শহর জুড়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেবা গ্রহণের সুযোগ থাকলেও সেগুলো অপর্যাপ্ত। এগুলো কাটিয়ে ওঠার লক্ষ্যে পাবলিক প্লেসগুলোকে ফ্রি অ্যান্ড সেফ ওয়াইফাই সুবিধার আওতায় আনা হবে। সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা, দুর্নীতি এবং নাগরিক হয়রানি বন্ধ করার লক্ষ্যে অনলাইনে ট্যাক্স আদায়ের ব্যবস্থা করা হবে। নগরীর জনসমাগম স্থলে বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক টুর্নামেন্ট, সামাজিক অনুষ্ঠান, শেয়ার বাজার দর দেখতে ওভারহেড ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। সকল নাগরিকের জন্য কোয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং সার্ভিস কোয়ালিটি ট্র্যাকিং সিস্টেম নিশ্চিত করা হবে। সকল বাস স্টপ এবং বাস টার্মিনালগুলোতে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার স্থাপন করা হবে। নাগরিকদের নিজ অধিকারগুলো সম্পর্কে জানানোর জন্য সকল সেবা কেন্দ্র এবং প্রকল্প কার্যক্রমগুলোতে কিউআর কোডের ব্যবস্থা করা হবে। অ্যাপের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশনের অধীনে একটি ডাটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হবে। জীবিকার সন্ধানে বছর জুড়েই দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসে অনেক মানুষ। তাদের মাঝে অনেকে হকার, ছোট দোকান, হোটেল, রেস্টুরেন্টের মতো ক্ষুদ্র ব্যবসায় জড়িয়ে পড়ে। তবে বিভিন্ন সময় হয়রানির পাশাপাশি সঠিক নির্দেশনা এবং উপযুক্ত জায়গার অভাবে ভোগেন তারা। তাই তাদের স্বার্থ রক্ষার্থে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। যেমন, নগরের হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে চাঁদাবাজি বন্ধ ও দ্রুত ওয়ান স্টপ সেবার মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। হকারদের জন্য সুবিধাজনক স্থানে স্থায়ী মার্কেটের ব্যবস্থা করা হবে। অপরাধ দমন। নগরবাসীর জন্য একটি নিরাপদ ঢাকা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। অপরাধ দমন করে নাগরিকদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব সড়ক, লেন ও বাইলেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। সব সড়ক, লেন ও বাইলেনে এলইডি লাইট স্থাপন করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াইফাই, 999 সেবা সহ ইমার্জেন্সি চার্জিং পোর্টাল স্থাপন করা হবে। জোন ভিত্তিক ক্রাইম ম্যাপিং চালু করা হবে।
আবাসন। ঢাকায় বসবাসকারী নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা বর্তমানে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। এর মুখোমুখি দাঁড়িয়ে কার্যকর আবাসন ব্যবস্থা গড়ে তুলতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। এজন্য প্রথমেই গণশুনানির মাধ্যমে নগরবাসীর মতামতের ভিত্তিতে সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে। হোল্ডিং ট্যাক্স সেক্টরকে সকল প্রকার দুর্নীতি ও হয়রানি মুক্ত করে অনলাইন সার্ভিস চালু করা হবে। গার্মেন্টস শিল্পে কর্মরত বিশেষ করে নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা হবে। নগরীর নিম্নবিত্ত মানুষের জন্য মানসম্মত ও স্বল্প ভাড়ায় আবাসন প্রকল্প উৎসাহিত করা হবে। ছাত্রছাত্রী, নারী ও ব্যাচেলরদের জন্য সার্ভিস হোস্টেল প্রকল্প গ্রহণ করা হবে। বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে ভাড়াজনিত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রতি ওয়ার্ডে একজন করে ভাড়া নিয়ন্ত্রক বা রেন্ট কন্ট্রোলার নিয়োগ দেওয়া হবে। পার্ক ও বিনোদন। একঘেয়েমিপূর্ণ নাগরিক জীবনে অতিষ্ঠ শহরবাসীর একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা প্রয়োজন, আর এটি নিশ্চিত করতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সদিচ্ছা। এই লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে। শহরের একঘেয়েমি পরিবেশ থেকে নাগরিকদের মুক্ত করতে নগরের উপযুক্ত স্থানে উন্মুক্ত স্থান গড়ে তোলা হবে। শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন ও সেগুলোর দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ওয়ার্ড ও এলাকা ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন করা হবে। বিভিন্ন জনসমাগম স্থলে স্বাস্থ্যসম্মত ফুড কোর্ট তৈরি করা হবে। সিটি কর্পোরেশনের আওতায় পরিচালিত লাইব্রেরি ও জাদুঘরকে আরও সমৃদ্ধ করা হবে। নগর প্রশাসন। নগর প্রশাসনের সঠিক পরিকল্পনার অভাবে অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ঢাকার বাসিন্দারা। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন কেন্দ্রীভূত সকল নাগরিক সেবা কার্যক্রম পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হবে। সমন্বিত ও কার্যকর নগর সরকার ধারণার বাস্তবায়নে সক্রিয় উদ্যোগ গ্রহণ করা হবে। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটিকে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটিতে রূপান্তরিত করা হবে। সিটি কর্পোরেশনের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে। সিটি কর্পোরেশনের কর্মীদের পে রোলের আওতায় আনা হবে ও কর্মকর্তাবৃন্দদের ক্যারিয়ার সার্ভিসের আওতায় আনা হবে। আমাদের প্রিয় ঢাকার রয়েছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার অসীম সম্ভাবনা। এই সম্ভাবনাকে বাস্তবে রূপদান এবং এগিয়ে নেওয়ার জন্য তাবিথ আওয়ালকে ধানের শীষে ভোট দিন।